আজাদ বায়ো একাডেমিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ট্রোপোনিন, এদের রোল কি, অ্যাক্টিনের যে বিটগুলো দেখলাম, অ্যাক্টিনের মনোমার, এখানে সাতটা মনোমার একসাথে হলে একটা দূরত্বে, এখানে আবার তিন ধরনের প্রোটিন থাকে, এটা একটা, আমরা আরেকটা দেই কালো, আর একটা দিচ্ছি ব্লু ইটসেলফ। তেমনিভাবে এখানে আবার এই এগুলো আসলে কি সেটা আমরা বলছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের, এগুলোকে আমরা বলছি ট্রোপোনিন, ট্রোপোনিন কমপ্লেক্স। তাহলে ট্রোপোনিন কমপ্লেক্সগুলো আমাদের অ্যাক্টিনের সাতটা মনোমার, সাতটা বিট দানা দূরবর্তী জায়গায় এরা এক একটা কমপ্লেক্স থাকে, এবং এই কমপ্লেক্সগুলো এই যে মায়োসিন, ট্রোপোমায়োসিন আছে সেটাকে সঠিক জায়গায় ধরে রাখে, আর বাকি ফাংশানগুলো আমরা বলছি। এই হচ্ছে, তাহলে এখানেও সেম এভাবে আছে, এগুলো হচ্ছে ট্রোপোনিন। তাহলে আমাদের এই ট্রোপোনিন তিনটার নাম আমরা তিনটা আলাদা করে দিই। এই রেড হলো মনে করি ট্রোপোনিন আই, ইনহিবিটরি ট্রোপোনিন, এরপরে আমরা বলছি এটা হলো ট্রোপোনিন সি, আর এই রেডটাকে বলছি আমরা ট্রোপোনিন টি। ওকে, এই তিনটার তিন ধরনের কাজ। ট্রোপোনিন সি এর সাথে ক্যালসিয়াম বাইন্ড করবে, ট্রোপোনিন আই ইনহিবিট করবে, আর ট্রোপোনিন টি যেটা করবে, এই যে ট্রোপোমায়োসিন, এটাকে যেমন সঠিকভাবে ধরে রাখবে তেমনিভাবে, হ্যাঁ, আমাদের ট্রোপোনিন সি এর সাথে আইকে কানেক্ট করবে, হ্যাঁ, মানে একটা সামঞ্জস্যতা বিধান করবে এই ট্রোপোনিন টি। আর ট্রোপোনিন আয়ের কাজ হলো যে এ উইদাউট হেল্প অফ ক্যালসিয়াম, এরা এদেরকে আলাদা হতে দিবে না, এই যে ট্রোপোমায়োসিন আছে একে আলাদা হতে দিবে না। আর ট্রোপোনিন সি যেটা করবে, এর সাথে যতক্ষণ পর্যন্ত ক্যালসিয়াম এসে বাইন্ড না করবে, হ্যাঁ, অর্থাৎ যখনই ক্যালসিয়াম চলে আসবে তখন ট্রোপোনিন আই ইনহিবিটেড হয়ে যাবে এবং ট্রোপোনিন সি এর সাথে বাইন্ড করবে। বাইন্ড করার পরে আমাদের যে এই যে ট্রোপোমায়োসিন আছে সেটা তার এই যে বিটগুলোকে ধরে আছে, সে বিটগুলোর অর্থাৎ বাইন্ডিং সাইটগুলোকে সে ওপেন করে দেবে। তো আমরা দেখি, তাহলে এই যে আমাদের এখানে এই ক্যালসিয়াম যে তৈরি হলো, এই ক্যালসিয়াম এখন এসে, হ্যাঁ, আমাদের কোথায়, এই যে ট্রোপোনিন সি এর সাথে বাইন্ড করবে, তার মানে ট্রোপোনিন সি এর সাথে ক্যালসিয়াম বাইন্ড করবে, যখনই বাইন্ড করবে তখন তার কনফর্মেশনাল চেঞ্জ হবে, চেঞ্জ হলে এই ট্রোপোনিন আই তার অ্যাক্টিভিটি শো করতে পারবে না, হ্যাঁ, সেখান থেকে সে সরে যাবে, ফলে ট্রোপোনিন টি কী করবে, এটাকে ঘুরায় দিয়ে এই যে ট্রোপোনিন ট্রোপোমায়োসিন সেটাকে সরাবে। কীভাবে সরাবে আমি যদি একটু স্পেসিফিক করে দেখাই, যে এটা একটা বিট, এটা একটা বিট, এটা একটা বিট এরকম ছিল, এর সাথে আমাদের মানে মনে করি এটা বাইন্ডিং সাইট ছিল, এটা বাইন্ডিং সাইট, এটা বাইন্ডিং সাইট এভাবে ছিল, আর একে ঢেকে ছিল হচ্ছে আমাদের ট্রোপোমায়োসিন। এখন যখনই ক্যালসিয়াম এখানে এসে বাইন্ড করবে তখনই কিন্তু এই ট্রোপোমায়োসিনটা এখান থেকে ডিসপ্লেস হবে, হয়ে আমাদের ঠিক যে অ্যাক্টিন, এর অ্যাক্টিন বাইন্ডিং সাইটটা ফ্রি হবে, এবং এই অ্যাক্টিন বাইন্ডিং সাইটের সাথে কে যুক্ত হবে, আমাদের মায়োসিন, মায়োসিনের কে, মায়োসিনের হেড, মায়োসিনের হেডটা তখন যুক্ত হবে। এই ক্যালসিয়াম আমাদের ট্রোপোনিন, এই ট্রোপোনিন
যেটা সি তার সাথে বাইন্ড করে, এবং এই ট্রোপোনিন সি যখন বাইন্ড করে তখন ওভারঅল এখানকার কমপ্লেক্সের কনফর্মেশনাল চেঞ্জ হয়, এবং ট্রোপোনিন আই তখন তার অ্যাক্টিভিটি শো করতে পারে না, ইনহিবিটরি অ্যাক্টিভিটি। এবং টি তার কোন তার পজিশান চেঞ্জ করে আমাদের যে ট্রোপোমায়োসিন সেটার লোকেশান চেঞ্জ করে অ্যাক্টিনটার বাইন্ডিং সাইডটাকে ফ্রি করে। এটা হচ্ছে একটা বিষয়, যখনই ফ্রি হবে তখনই এই ফ্রি যে বিটগুলা আমাদের মায়োসিনের হেডের সাথে যুক্ত হবে। আমাদের যদি বিটা ওয়ান রিসেপ্টরের কথা বলি, সেখান থেকে আলটিমেটলি আমাদের এক ধরনের পিকে এ তৈরি করে, পিকে প্রোটিন কাইনেজ এ। এবং এই প্রোটিন কাইনেজ এ কিন্তু আমাদের এই যে ট্রোপোনিন আই এটাকে ফসফোরাইলেটেড করে আমাদের ক্যালসিয়াম বাইন্ডিং ক্যাপাসিটি ট্রোপোনিন সি এর সাথে বাড়ায় দেয়। হ্যাঁ, এই পিকে একটা কাজ করে, মানে কন্ট্রাকশনে হেল্প করে।